২৯ অক্টোবর গ্রেফতারের পর কারাগারে কেটেছে এক মাস ২০ দিন। সোমবার দ্বিতীয়বারের মতো ঢাকার সিএমএম আদালতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৮ অক্টোবর সমাবেশে সহিংসতার অভিযোগে পল্টন থানা পুলিশের করা মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির জন্য কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে আনা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। দুপুর ১:১০ বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে বহনকারী মাইক্রোবাসটি সিএমএম আদালতে পৌঁছায়। দুপুর ২টার কিছু পরে শুনানির জন্য তাদের তোলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে। শুরু হয় শুনানি। রাষ্ট্রপক্ষের আইনজীবী মির্জা ফখরুল ও আমির খসরুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আর দুই শীর্ষ নেতার শারীরিক অবস্থার কথা তুলে ধরে রিমান্ড নাকচ ও জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। দুপক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন দুটোই নাকচ করে দেন। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেদার ফিনিশিং, রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। আদালত রিমান্ডের দরখাস্ত নামঞ্জুর করেন এবং আমাদের যে জামিন চেয়েছি আমরা জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং উনাকে তিন দিনের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দিয়েছেন। ২৮ তারিখের ঘটনায় তারা তাদের নির্দেশনা ছিল, ইন্ধন ছিল, এই জন্য তাদের দলের নেতা কর্মীরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করেছে এবং এই ঘটনায় আরো কারা সম্পৃক্ত আছে সেটাও উদ্ঘাটন হওয়া দরকার, এই কথাটি আমরা আদালতকে বলেছি। তবে পুলিশকে জেল গেটে মির্জা ফখরুল ও আমির খসরুকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। শুনানির আগে ও পরে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বিএনপি পন্থী আইনজীবীরা। এ সময় শুনানিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকে। ২৯ অক্টোবর গ্রেফতারের পর এ পর্যন্ত বিচারিক আদালতে ৩ ও হাইকোর্টে ১ আবেদন করেও জামিন পাননি মির্জা ফখরুল। এদিকে বিএনপি মহাসচিবের বিরুদ্ধে বাকি ৯ মামলায় জামিন আবেদন গ্রহণ করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।